গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। জয়সীমা একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 3-4 দিন পরে আমি একটু ভিডিও বানাতে এসেছি, কারণ কি এই কদিন প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। সেই যে ঝড় বৃষ্টি হলো, তারপর থেকে প্রতিদিনই প্রায় বলতে গেলে ঝড় বৃষ্টি হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। তার জন্য মানে বড় ব্লগ আর কি করতেই পাচ্ছি না 3-4 দিন পরে। তা আজকে ভাবলাম একটু করি, তাও সকাল থেকে করতে স্টার্ট করতে মানে সময়ও পাইনি। তা আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ব্লগ স্টার্ট করি। তা আজকে আমি আবার দেখো হঠাৎ খেপে উঠেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি একটু একটু সাজুগুজু করে আর কি আজকে ভিডিও করতে আসলাম, শাড়ি টাড়ি পরে একটু। তা এতক্ষণ, এখন 1:30 বাজে, রাত হতে চলছে, একটু আগে ছেলেকে পড়ানোর থেকে উঠলাম, পরিয়ে চড়িয়ে তারপরে বসলাম। আজকে দেখো আমি একটু শাড়ি পরেছি। এই শাড়িটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। আমাদের দাদা আমাকে এটা ভাত কাপড়ে দিয়েছিল। তো যাই হোক, পরা হয় না শাড়িগুলো, তাই ভাবলাম একটু পরি। তা আজকে আবার ভিডিওটা আমি একদম অন্যরকম করছি। তোমরা তো জানো আমি কসমেটিক্সের বিজনেস করি। কিছুদিন আগেও, কয়েক মাস আগে আমি তোমাদেরকে দেখেছিলাম আমি কি কি ধরনের জিনিস বিক্রি করি। তা আজকে আমি আবার কিছু নতুন জুয়েলারি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা কিছুদিন আগে তোমরা তো জানো আমার মা কলকাতায় গেছিল, গত বৃহস্পতিবারে এসছে। তা সেখান থেকে আমার দিদি কিছু জিনিসপত্র পাঠিয়েছে আমাকে বিক্রির জন্য। তা সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, কি কি ধরনের পাঠিয়েছে। যদিও যা যা পাঠিয়েছে তার মধ্যে অনেকটা বিক্রি হয়ে গেছে। আমার ছেলের স্কুলের ওরা কিছু কিছু নিয়ে নিয়েছে আজকে। তা যাই হোক, যা আছে তোমাদের সাথে একটু শেয়ার করি, কি কি আছে তোমাদেরকে একটু দেখাই। বেশ ভালো ভালো গলার সেটেট পাঠিয়েছিল, তো সেগুলো দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা করছি। তো তোমরা থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো চলো ফার্স্টে শুরু করছি কিছু গলার কালেকশন নিয়ে। তো এই ধরনের কিছু গলার পাঠিয়েছে দিদি, দেখো যেগুলোকে কণ্ঠি বলে। তা আমি পরে পরে একটু দেখাই। এই একটা ডিজাইনের গলার পাঠিয়েছে, এই যে গলাটা হচ্ছে এরকম, দেখো কিরকম লাগছে। আর এর সাথে একটা কানের রয়েছে, এই যে টক, এরকম হবে আর কি কানেরটা। কানেরটা আর পরলাম না, এরকম আর কি টপ সাথে। তো বেশিরভাগ এই ধরনের যে গলারগুলো থাকে তার সাথে কিন্তু টপসই থাকে, আমি দেখেছি আগেও টপসই থাকে। দেখো গলার ডিজাইনটা কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে, ডিজাইনটা বেশ ভালো লাগছে। চলো এটা খুলি, আরেকটা দেখাই। এরকম ধরনের অনেক কটা ডিজাইন আজকে বিক্রি হয়ে গেছে, আরও কয়েকটা ছিল। তা আনার সাথে সাথেই ভাবছিলাম ভিডিওটা করব, দেখাবো তোমাদেরকে, শেয়ার করব, কিন্তু মানে সুযোগই হয়ে ওঠেনি। তারপরে ঝড় বাদল বৃষ্টি, কোনো কোনো দিন সবসময় কারেন্ট চলে যাচ্ছে, এখনও বসেছি রিস্কে, জানি না কতটুকু করতে পারবো। হঠাৎ করে আবার কারেন্ট টারেন্ট যদি চলে যায়, তার জন্য আর কি খুব রিস্ক নিয়ে বসেছি। তা এই একটা কলার গেল, এবার দাও বাবা দাও, দাও এটা রাখি দাও, আমার ছেলে নিয়ে নিয়েছে প্লাস্টিক। আচ্ছা এই একটা গেল গলার, আর এই যে এগুলো চকার যেগুলোকে আমরা বলি একটু সিম্পলের মধ্যে, দেখো সামনের থেকে এই যে চকারগুলো একটু খুলেই দেখাই। তো দেখো এই যে চকারটা পরলাম, এটা হচ্ছে লাল মেরুন টাইপের মধ্যে, আর এর মধ্যে এর সাথেও কানের রয়েছে এই যে টপস, ছোট্ট টপস। এগুলো কিন্তু খুব একটা দাম না, কমের মধ্যেই রয়েছে দেখো। আর এর মধ্যে কালার রয়েছে, এই যে ব্ল্যাক ব্ল্যাক রয়েছে, আর আছে হচ্ছে এদিকে গ্রিন কালারও রয়েছে, ব্ল্যাক গ্রিন, আর এদিকে মেরুন কালারটা। আরো দুই একটা আজকে বিক্রি হয়ে গেছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না তোমাকে এই জিনিসের মধ্যে তোমাদেরকে। এটা হচ্ছে চকার, মানে সিম্পলের মধ্যে, কিন্তু খুব একটা ভারী না, হালকার মধ্যে। আর আরেক ধরনের চকার আছে সাদার ক্রিস্টালের উপরে, সাদার মধ্যে। বাবা প্যাকেটগুলো ছিল না, আমার ছেলে সব প্যাকেট নিয়ে নিয়ে ছিঁড়ে ফেলছে। বাবু প্যাকেট ছিল না, দাও 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 প্যাকেট দাও।
এই যে দেখো আরেক ধরনের চকার, এটা পুঁথির উপরে, আর এটা লকেটটা একটু বড়, শুধু লকেটটাই বড়, আর বাদ বাকিটা হচ্ছে পুরোটা পুঁথির একটা চকার, সাদা এটা। আর এটার সাথেও কানে রয়েছে সেম একটা ছোট টপ, বাস আর কিছু না, সিম্পল। দেখো বেশ ভালো লাগছে দেখতে। বেশিরভাগ গলারই আনিয়েছি বিক্রির জন্য আর কি। আর হাতের কিছু কালেকশন নিয়ে এসেছি, হাতের হচ্ছে যেমন এই যে আয়েস্থিগুলো, যে এই ধরনের আয়েস্থি যেরকম আমি পরে আছি, দেখো এগুলো দেখতে কিন্তু সোনা সোনা মনে হয়, এগুলো কালারও অনেক দিন থাকে। এই ধরনের কিছু আয়েস্থি আসছে, সেগুলোও দেখাবো। আর চুলের মধ্যে আটকে যাচ্ছে, আজকে যে গোল্ডেনের উপরে যে চকারগুলো বিক্রি হয়ে গেছে বেশ সুন্দর ছিল, তা তোমাদের সাথে ওগুলো শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না আর কি। তো যাই হোক, আবার আনাবো, আমার মা আবার যাবে সামনের মাসে চেক আপের জন্য, তখনও ভাবছি যদি কিছু এগুলোর মধ্যে কিছু বিক্রি হয়ে যায় আরও, টাকা পয়সা উঠে যায়, তাহলে আবার কিছু আনতে পাঠাবো আর কি। এগুলো কিন্তু সব বড় বাজার থেকে আমার দিদি এনেছে, বড় বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসছে আমার দিদি আর জামাইবাবুকে, ও বিক্রি করে বাড়িতে। তা আমার তো সবসময় কলকাতা থেকে আনা হয় না, আমি এখান থেকেই নিয়ে আসি, যেহেতু এবার মা গেল সেজন্য দিদি বললো যে পাঠিয়ে দিই কিছু বিক্রি করতে পারবি। আর আরেক ধরনের দেখো চিপ, বেশ দেখতে সুন্দর, এটা একটু মেটালের ওপরে, এই যে দেখো, বুঝতে পারছো কিনা আমি মোবাইলটা সামনে নিয়ে আসি, এই যে, এই যে আরেক ধরনের, এটাও বেশ সুন্দর, একটু নতুনত্ব, মেটালের উপর গলাটা কিন্তু বেশ ভারী আছে। আর এটার সাথে কানেরও রয়েছে সেম একই রকম, যেরকম ফুল দিয়ে এখানে গলারটা, সেরকমই সেম কানেরও রয়েছে, এই যে কানেরটা সেম এরকম, বেশ ভালো লাগছে দেখতে। এই এগুলো হ্যান্ডলুম শাড়ি দিয়ে পরলে টরলে বেশ ভালো লাগবে। তো কেমন লাগছে তোমার আমাদের এবারে কালেকশনগুলো সবাই জানিও, ভালো লাগলে একটু কমেন্টস করে দিও। তো চলো আর একটু অন্য কিছু দেখাই, এবার কয়েকটা লম্বা গলার উপরে দেখাই। দেখো এই যে ক্রিস্টালের উপরে, আর লকেটটা হচ্ছে স্টোনের, গলাটা হচ্ছে এরকম থাকবে, পেছনে লাগানোর সেটা রয়েছে টার্সেলটা, সেটা আমি আর লাগালাম না। এই যে এই গলাটা হচ্ছে এরকম থাকবে, আর লকেটটা এক সাইডে থাকবে, এরকম থাকে আর কি ব্যাপারটা। দেখো বেশ ডিজাইনগুলো সুন্দর, এটা হচ্ছে হোয়াইট আর রেডের মধ্যে, আর স্টোনের এই লকেটটা হচ্ছে স্টোনের, আর এই নিচের এটা হচ্ছে ক্রিস্টাল, লালটা পুরোটা ক্রিস্টাল। দেখো সামনের থেকে বেশ সুন্দর গলারটা, আর এর সাথে কানের রয়েছে এই যে ছোট একটা স্টোনের উপরে, কারণ এটা যেহেতু লকেটটা স্টোনের সেই জন্য, এখন যদিও স্টোন অতটা চলে না, কিন্তু এটা যেহেতু লকেটটা স্টোনের সেই জন্য কানেরটা এটার সাথে ম্যাচ করে স্টোনেরই দিয়েছে। এই একটা লম্বা গলার আছে এই একটা ডিজাইনে, আর এক ধরনের দেখো এগুলো হচ্ছে অক্সিডাইসের উপরে, আরো দুটো দু রকমের অক্সিডাইসের উপর ডিজাইনের পাঠিয়েছিল দিদি, তা আজকে এটা বিক্রি হয়ে গেছে, চিকের উপরে পাঠিয়েছিল, চিক দুটো বিক্রি হয়ে গেছে, আর এরকম লম্বা একটা পাঠিয়েছিল, দেখাচ্ছি বেশ সুন্দর। এই যে লকেটটা অনেকটা লম্বা, এটা কিন্তু বেশ সুন্দর গলারটা, অক্সিডাইসের উপরেই, আর এটা হচ্ছে পুঁথি, পুঁথি দিয়ে, কেমন লাগছে দেখো, বেশ ভালো লেগেছে আমার গলারটা। এর উপরে এটা হচ্ছে গোল্ডেন আর পার্পেল কালার, পিঙ্কের উপরে, আর এরকমই সেম রয়েছে একটা কালো, একটা সেম রয়েছে দেখো কালো,
তিনটেই আর রয়েছে, এটা এই পার্পল কালারটা আর ব্ল্যাক, এই দুটো পার্পল আর ব্ল্যাক এই দুটো কালারই রয়েছে। আমার খুব আর কি আফসোস যে আরো যে গলারগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। ওগুলো সবই ছিল, বেশিরভাগই ছিল গোল্ডেনের উপরে, কিন্তু খুব সুন্দর ছিল ওগুলো। তো যাই হোক, দেখাতে পারলাম না, আবার যখন নতুন আসবে তখন আবার দেখাবো। তা এই হচ্ছে কয়েকটা লম্বা গলার, অক্সিডাইসে কয়েকটা ছিল সেটা লম্বা বিক্রি হয়ে গেছে। আরেক ধরনের গলার আছে তোমাদেরকে দেখাচ্ছি। আবার আসলাম দেখো আরেকটা কালেকশন নিয়ে, আরেকটা গলার কালেকশন নিজে একটু পরে সেজে নিই আর কি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আরেকটা কানের পরে নিই, একটা কানের পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে পলার উপরে জিঙ্ক সেট বলে, যেগুলোকে জিঙ্ক সেট বলে আমি জানতাম না, আমি অনলাইনে দেখেছিলাম এগুলোকে জিঙ্ক সেট বলে, জিঙ্কের উপরে মানে পলার উপরে কাজ করা। এই যে দেখো এই যে কলারটা পুরোটা, এই যে এটা কিন্তু পুরো পলার উপরে গোল্ডেন কাজ করা। এরকম একটা গলার পরে বিয়ে বাড়ি চলে গেলে ব্যাস আর কিছু লাগে না সাথে, বেশ সুন্দর সেটটা। আর এর সাথে দেখো এই যে কানের দুলগুলো একই রকম লকেটটার মতনই, কানেরটাও সেম, বেশ ভালো ম্যাচিং হয়েছে। এই হচ্ছে আমার আরেকটা কালেকশন, মানে আমি তো কালেকশন করে পাঠাইনি, দিদি পাঠিয়েছে, তাও আর কি মানে বেশ সুন্দর লাগছে গলারটা দেখো, একটু দেখাই কাছের থেকে। এগুলো কিন্তু এখন খুব বেরিয়েছে বিয়ে বাড়িতে, অনেককে দেখি যারা আর কি বিশেষ করে ব্রাইডাল মেকআপ করে যায়, বিশেষ করে এই ধরনের গলারগুলো খুব পরে। দেখো কেমন লাগছে গলারটা সাথে কানের দুলটাও, চলো তারপরে আরো কিছু দেখাই। চলো এতক্ষণ তো গলার দেখালাম, তা এখন কিছু হাতের কালেকশন দেখাই। এই যে দেখো একটা কঙ্কন যাকে বলে, কঙ্কন এটা একটা জোড়া, কেউ চাইলে একটাও পরতে পারে, কেউ চাইলে দু হাতে দুটোও পরতে পারে। কাছের থেকে দেখাই একটু কেমন লাগছে, দেখো বেশ একটা পরলেই কিন্তু হাতটা ভর্তি ভর্তি লাগছে, এরকম করে দেখালাম কেমন লাগছে দেখো। আর এবার আরেক ধরনের দেখাই, এটা তো গেল কঙ্কন। এবার দেখো কিছু মোটা কলা, পলা বাঁধানো, চওড়া পলা সেটা আবার বাঁধানো, মানে কেউ ধরো যদি শাখা পলা একসাথে অনেকে পরে না, একটা একটা পরে, এরকম যদি একটা পরে নেয় বেশ সুন্দর লাগবে দেখতে, পলাও আছে সাথে সোনাও আছে, এরকম আর কি ব্যাপারটা। দেখো কেমন লাগছে, এটা হচ্ছে এক রকমের পলা বাঁধানো, আরেক রকমের পলা বাঁধানো আছে। আমি আমার আগের কালেকশনগুলো এখন দেখাচ্ছি না, পুজোর সময় আমি অনেক রকমের আরো উঠিয়েছিলাম, সেগুলো বিক্রি হয়েছে, আরো কিছু আছে। এগুলো এখন আপাতত দিদি যেগুলো পাঠিয়েছে নতুন সেগুলোই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই এক রকমের পলা বাঁধানো পাঠিয়েছে, এখন বেরিয়েছে ল্যামিনেশন পলা বলে এগুলোকে, ল্যামিনেশন পলা। দেখো এগুলোর উপরে কিন্তু পুরো ল্যামিনেশন করা, এগুলো রং উঠবে, মানে যদি পলাটা ভেঙে না যায় তাছাড়া কিন্তু রং উঠবে না। এগুলো একটু সরুর উপরে, দেখো অনেকদিন যাবে এগুলো, এমনি ধরো যেগুলো বাঁধানো থাকে সেগুলো তো রং উঠে যায়, কিন্তু এগুলো যেহেতু উপর দিয়ে ল্যামিনেশন করা এগুলো কিন্তু রং উঠবে না। দেখো একটু কাছের থেকে দেখাই, ল্যামিনেশন পলা, এই এক ধরনের পলা পাঠিয়েছে। আর এই পলার উপরে আবার একটা ডিজাইন পাঠিয়েছে একটু চওড়া, সেটা হচ্ছে আবার উপরে মিনা পলা, দেখি আছে নাকি, বিক্রি হয়ে গেছিল, এই যে আছে এক সেট আছে, এটা হচ্ছে আরেকটু চওড়া পলাটা, আর উপরে একটু মিনা করা আছে পাশে সামনে সামনে একটু একটু, দেখো একটু একটু সবুজ সবুজ ফুল করা আছে, বেশ ভালো লাগছে, হাতটা বেশ ভরা ভরা লাগছে।
আমার কেমন লেটেস্ট, আমি এত ধরনের জিনিস বিক্রি করি কিন্তু নিজের জন্য কিছু রাখাই হয় না, এইভাবে কি রাখবো? তারপরে বিক্রি হয়ে যায়, ব্যস হয়ে যায়। তো এবার ভাবছি এই পলা নিজের জন্য একটা আগে রেখে দেবো, বিক্রি হয়ে যায়, কারণ জানি এগুলো দেখলে সবাই নিয়েই নেবে। তাই গেল এক রকমের পলা। তারপরে হচ্ছে এবার দেখো কিছু আইসতি, যে রকম আমি আইসতি পরে রয়েছি, এই ধরনের আইসতি গুলো ছিল না বাবা, ছিল না, না ছিল না, প্লাস্টিক ছিল না, এগুলো জিনিস রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে রাখো। তারপরে এই দেখো আইসতি, এটা একটা ডিজাইন, তারপরে এটা এক ধরনের রয়েছে, এটা আবার এখান দিয়ে ফাঁকা করা যায় এরকম, এই একটা ডিজাইন। তারপরে একটা রয়েছে একটু সরুর উপরে, একটু সরু কিন্তু ডিজাইনগুলো বেশ ভালো লাগে, এই একটা ডিজাইন। তারপরে এখানে রয়েছে একটা ডিজাইন, দেখো খুলে দেখাই, দেখা যাচ্ছে কিনা দেখো, ময়ূরের কাজ করা, আবার কালারটা ওরকমই করা, একটু পরে দেখাই। ভালোই লাগছে দেখতে, আর এগুলোর কিন্তু কালার থাকে অনেকদিন, আমি নিজে একটা ইউজ করে দেখছি এই পলা, এটাও কলকাতা থেকে আনা, প্রায় 6 বছর আগে, আমার ছেলেও তখন হয়নি, তার আগে 6 বছর আগে, ছেলের জন্মের 2-3 বছর আগেই প্রায় মনে হয়, মানে অ্যাকুরেট আমার মনে নেই, দিদি দিয়ে গেছিলো বিক্রির জন্য, তারপরে অনেক দিন ছিল, আরও কয়টা ছিল বিক্রি হয়েছিল, লাস্ট একটা ছিল, এটা আমি তারপরে পরছি, গত 6 মাস ধরে আমি পরেই রয়েছি, মোটামুটি এখনও কালার ভালোই রয়েছে। এগুলোরও কালার একই জিনিস, এগুলোই এগুলোর কালার অনেকদিনই থাকে, মানে একটা এগুলো 120-130 এরকমের মধ্যে বিক্রি হয়, তো এই এই জিনিস এই দামের মধ্যে কিনে একদম পুরো দাম উঠে যায়, মানে অনেকদিন থাকে আর কি কালারটা। এই গেল। তারপর আরেকটা ছোট্ট জিনিস দেখো, এবার দেখো ছোট ছোট কয়েকটা ভালো লাগার জিনিস, আংটি, এই যে এই আংটিগুলো এখন দেখো বেরিয়েছে পলার উপরে, যেগুলো সবাই সোনা দিয়েও বানায়, তা এইরকমই দেখো, ভালোই লাগছে দেখতে। আর এই একটা ডিজাইন গোল ফুলের উপরে, এই একটা ডিজাইন আছে আমের মতো, তো দেখো কেমন লাগছে আংটিগুলো, ভালোই লাগছে, কাছের থেকে দেখালাম আর কি একটু, আমার হাতগুলো তো খুব বিচ্ছিরি, দেখো নেল পালিশও নেই হাতে, এত নেল পালিশ বিক্রি করে কিন্তু নিজে পরিনি, তাই বিচ্ছিরি হাতের মধ্যেই দেখালাম আর কি আংটিগুলো, দেখো কিরকম লাগছে, আমার তো ভালোই লাগছে। অল্প কয়টাই আছে এখানে, তা এই ছিল আমার কয়েকটা নতুন কালেকশন, আর তাছাড়া তো আমি জিনিস কিনতেই থাকি টুকটাক টুকটাক, নতুনত্ব জিনিস এটা ওইটা ছোটখাটো কিনতেই থাকি, সচরাচর পুজোর আগে আমি বেশি একসাথে জিনিস উঠাই না, কিন্তু এবার যেহেতু মা গেল সেই জন্য আর কি নিয়ে দিদিও পাঠালো। তো এই হচ্ছে এখন, তো কেমন লাগলো তোমাদের আমার জিনিসগুলো তোমরা একটু জানিও কমেন্টস করে, তোমার আওয়াজ করো না, তা দেখালাম কিছু জিনিস তোমাদেরকে, তা আজকে ভিডিওটা আমার এইটার উপরেই ছিল, আমি একটু জিনিসপত্র তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তা কেমন লাগলো আমার ভিডিওটা আজকে, জিনিসপত্রগুলো কিরকম লাগলো, তোমরা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানিও কিরকম লাগলো, যদি কেউ কমেন্টস করে জানাও তাহলে আমারও ভালো লাগবে, আমার আর কি বিজনেসেরও একটা আলাদা একটা এন্থু পাবো, আর ভিডিও বানাতেও এন্থু পাবো, তাই আশা করি তোমাদের ভালোই লাগলো আমার ডিজাইনগুলো, জানি না আমার তো ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টস করে জানিও। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না,
যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানিও। আমি বারবার আর কি তোমাদেরকে বলছি কমেন্টস করে জানানোর কথা, কারণ কি যখন কেউ একটা জিনিস তৈরি করে যদি এ পাশ থেকে কোনো রিয়াক্ট আসে তাহলে ওটা আর কি বেশি এনার্জি আসে। যেহেতু আমরা ভিডিও বানাই, আমি মানে যে কেউ আর কি যারা ব্লগ তৈরি করে বা ভিডিও তৈরি করে, কোনো কমেন্টস যদি আসে মনে খুব আনন্দ লাগে। আর যখন দেখি কমেন্টস টমেন্টস নেই তখন ভাবি যে আমরা একদম বাজে ভিডিও করছি, সেজন্য মনে হয় কোনো কমেন্টস আসছে না, এরকমই আর কি একটা মনে মানে একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ হয় আর কি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে সবাই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলেই আমি খুশি হয়ে যাব। আর আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ কি বেশি বড় হয়ে গেলে তোমাদেরও বেশি ভালো লাগবে না দেখতে। আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আমার সোনা বাবা অনেকক্ষণ ধরে আমার কাছে আসতে চাচ্ছে, আমি আসতে দিচ্ছিলাম না, তা তো এই জন্য সবাইকে জানিয়ে দিচ্ছি গুড নাইট, শুভরাত্রি, আবার সামনের দিন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা অপেক্ষা করবে আর আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। সবাইকে গুড নাইট, টাটা। ডান হাতে দিলাম, প্রথমে বাঁ হাতে দিয়েছিলাম, ডান হাতে দিলাম। বাবা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা।